আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের প্রথম অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে প্রশ্নের মানদণ্ড দেখাবো। তার আগে দ্বিতীয় বর্ষের সময় নিয়ে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো। তোমরা কিছু জানো, দ্বিতীয় বর্ষে তোমরা খুব বেশি সময় পাবে না সিলেবাস কভার করার জন্য। সাধারণত এপ্রিল মাসের প্রথম দিকে আমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা হয়, সেই বিবেচনায় তোমাদের সামনে কিন্তু খুব বেশি সময় নেই। করোনার জন্য যদি পরীক্ষা দুই তিন মাস পেছায়ও, তাও কিন্তু তোমরা খুব বেশি সময় পাচ্ছ না। সব মিলে তোমরা 6 থেকে 7 মাসের মতো সময় পাবে। এই সময়ের মধ্যে তোমাদের সিলেবাস কভার করতে হবে, এরপর তোমরা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবে, পরবর্তীতে তোমরা যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়ে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন কিভাবে দিতে হবে সেটা আমরা দেখাবো। সুতরাং বুঝতেই পারছ, এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। এই স্বল্প সময়ের মধ্যে আমাদের সিলেবাস কভার করতে হবে, পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ আমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে। যাই হোক, আমি আর সময় বাড়াবো না, আমি আজকের আলোচ্য বিষয় মানদণ্ডে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পূর্ণ মানদণ্ড গড়ে লিখেছি। তোমরা যদি একটু খেয়াল করো বিষয়টা বুঝতে পারবে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমাদের পূর্ণ মান হচ্ছে প্রথম পত্রের ন্যায় 100 নম্বর। এরপর তোমরা দেখতে পাচ্ছ প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন 30টি থাকবে, প্রত্যেকটিতে 1 নম্বর করে 30 নম্বর। পরবর্তীতে সৃজনশীল অংশে আমরা দেখতে পাচ্ছি 7টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটিতে 10 নম্বর করে 70 নম্বর। তো আমি এখানে সৃজনশীল অংশের বিস্তারিত মানদণ্ড লিখেছি। খেয়াল করো এখানে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ন্যায় দ্বিতীয় পত্রেও আমরা দেখতে পাচ্ছি 2টি অংশ, ক বিভাগ 20 নম্বরের জন্য এবং খ বিভাগ 50 নম্বরের জন্য। সৃজনশীল অংশে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্নে বলা আছে আর্থিক বিবরণী, এবং 2 নম্বরে বলা আছে আর্থিক বিবরণী। পাশে আমি লিখেছি যৌথ মূলধনি কোম্পানি। তোমরা নিশ্চয় সবাই জানো আমাদের হিসাব বিজ্ঞান প্রথম সূত্রে আমরা যে অঙ্কগুলো করেছি বইয়ে, সবগুলো অঙ্কই আমাদের মূলত এক মালিকানা কারবারের অঙ্ক ছিল। কিন্তু দ্বিতীয় পত্রে এসে আমরা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের অঙ্ক দেখব। দ্বিতীয় পত্রে আমরা এক মালিকানা কারবারের পাশাপাশি অংশীদারি কারবার এবং যৌথ মূলধনি কোম্পানির অঙ্ক দেখব। তো প্রথমেই আমি দেখো কবিভাগে লিখেছি যৌথ মূলধনি কোম্পানি আর্থিক বিবরণী, অর্থাৎ এই অংশে আর্থিক বিবরণীটা আমি করবো মূলত যৌথ মূলধনি কোম্পানির জন্য। এখানে 2টি অঙ্ক থাকবে, যেটা কোনো বিকল্প নেই, কোন অপশন নেই, 2টি অঙ্ক তোমাকে আনসার করতে হবে 20 নম্বরের জন্য। এবং দ্বিতীয় অংশ অর্থাৎ খ বিভাগে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর করে আমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেটি তোমাদের ফার্স্ট পেপারে ছিল। তো এখানে এসে তোমরা কিছু সুবিধা পাবে, সেটি হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো অঙ্ক আছে, 9টি অঙ্ক আছে, 9টি অঙ্ক থেকে তুমি আনসার করবে 5টি অঙ্ক, অঙ্ক চয়েস করার একটা সুযোগ আছে। প্রথমে আমি এই অংশে কি কি অঙ্ক পরীক্ষায় থাকবে সেটি তোমাদেরকে বলে দিচ্ছি। 3 নম্বরে বলা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব। আমরা জানি আমাদের সমাজে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না, যেমন মসজিদ, মন্দির এবং বিভিন্ন ক্লাব সংগঠন। এই ধরনের প্রতিষ্ঠান সমূহ কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না, এদেরকে বলা হয় অব্যবসায়িক প্রতিষ্ঠান। আমরা এখানে তারা কিভাবে হিসাব করে সেটি দেখব। 4 নম্বরে বলা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। অংশীদারি ব্যবসায়ের হিসাব বলতে একটি ব্যবসায়ের যখন একাধিক মালিক থাকে তখন তার হিসাবটি বেশ জটিল হয়ে যায়, কিভাবে মাস শেষে অথবা বছর শেষে একটা নির্দিষ্ট সময় শেষে তার হিসাব বের করতে হবে, এই অঙ্কের মাধ্যমে আমরা সেটি দেখব। 5 নম্বরে বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। যৌথ মূলধনী কোম্পানির কনসেপ্টটা তোমরা প্রথম বর্ষে পাও নাই, এটি দ্বিতীয় বর্ষে আমাদের জন্য নতুন। এই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক আসবে, আমরা সেটিকে অনেক সময় শেয়ার ইস্যু নামে চিহ্নিত করে থাকি, আমরা সেটিকে শেয়ার ইস্যুর অঙ্ক বলবো। 6 নম্বরে দেখো আর্থিক বিবরণী বিশ্লেষণ। আমরা জানি যখন একটি কোম্পানি তার বছর শেষে আর্থিক বিবরণী তৈরি করে তখন সেটি বিশ্লেষণের দরকার পড়ে। এই অঙ্কের মাধ্যমে আমরা কিভাবে একটি কোম্পানি তার হিসাবে বিভিন্ন বিশ্লেষণ করে সেটি শিখবো, সেটিকে আমরা অনুপাত বিশ্লেষণ নামে অনেক সময় শনাক্ত করে থাকি।
সাত নম্বরে বলা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব, এবং এখানে আমি ব্র্যাকেটে লিখেছি উৎপাদন ব্যয় বিবরণী, আবার লিখেছি বেতন ও মজুরি। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কখনো কখনো দুটি অঙ্ক আসে, একটি অঙ্ক হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী এবং অন্য অঙ্কটি হচ্ছে বেতন ও মজুরি। তবে কমপক্ষে একটি অঙ্ক থাকবে এই চ্যাপ্টার থেকে, অনেক সময় দুটি অঙ্ক থাকে। এই চ্যাপ্টারটা আমরা করবো, খুব গুরুত্ব দিবে চ্যাপ্টারটাকে। আট নম্বরে বলা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। একটি প্রতিষ্ঠানের শুধুমাত্র নগদ আগমন এবং নগদ বহির্গমন কিভাবে হয় বা এটার প্রভাব কি, সেটি আমরা এই চ্যাপ্টারে জানব। ন নম্বরে বলা হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। একটা প্রতিষ্ঠানে আমরা জানি একটা প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্য মজুদ থাকে, এই মজুদটা কিভাবে হিসাব করতে হয়, হ্যাঁ কোন কোন পদ্ধতিতে সেটি হিসাব করা যায়, সেটি আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে জানব। দশ নম্বরে বলা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। ব্যাকেটে আমি লিখেছি সিভিপি, অর্থাৎ কস্ট ভলিউম প্রফিট, যেটিকে আমরা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস বলে থাকি, এই চ্যাপ্টারে সেটি আমরা দেখবো কিভাবে করে অঙ্কগুলো। সর্বশেষ এগারো নম্বরে বলা হচ্ছে ব্যয় ও হিসাবের শ্রেণী বিভাগ, ব্যয়ের প্রকারভেদ আমরা এখানে শিখবো এবং কিভাবে এই ব্যয়গুলো চিহ্নিত করতে হয় সেটি আমরা জানবো। তোমাদের উৎপাদন ব্যয় হিসাবের কনসেপ্টটা এই চ্যাপ্টারে এসেও তোমাদের কাজে লাগবে। এই হচ্ছে তোমাদের খ বিভাগের মানদণ্ড। একটা বিষয় তোমাদেরকে আমি বলে দিই, ফার্স্টের মানদণ্ড আমি যেভাবে সাজিয়েছি অঙ্ক করার সময় আমি এই সিরিয়াল মেনটেন করব না, বরং যে অঙ্কটি তোমাদের জন্য সবচেয়ে সহজ মনে হবে আমার কাছে আমি সেটি দিয়ে শুরু করব। সেই বিবেচনায় সাত নং অঙ্ক অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব, যে চ্যাপ্টার থেকে পরীক্ষায় আমি বলেছি দুটি অঙ্ক আসতে পারে উৎপাদন ব্যয় বিবরণী এবং বেতন মজুরি, এই চ্যাপ্টারটা আমরা করবো। এবং এই চ্যাপ্টারে বেতন মজুরি অঙ্কটা আমি সবার আগে তোমাদেরকে করাবো, কারণ এটি হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে সহজ অঙ্ক, যেটি তোমাদেরকে বুঝিয়ে দিলে তোমরা খুব সহজে বুঝবে এবং সেটি তোমরা করতে পারবে। এই ছিল হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের প্রথম অনলাইন ক্লাস, যেখানে আমি প্রশ্নের মানদণ্ড নিয়ে কথা বলেছি। আমি আশা করি তোমরা সবাই বুঝেছ। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।